দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর এখনো রাজনীতির মাঠ উত্তাপ। এবার দ্রব্যমূল্যর উদ্যোগতি নিয়ন্ত্রণ ও প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াত ইসলামী। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার সোমবার 29 জানুয়ারি এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতিতে দেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম 3 থেকে 4 গুণ পর্যন্ত বেড়েছে। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। সরকারের ট্রাক সেল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের চরম সংকটে দেশের নাগরিক ও শিল্প কারখানা বিপাকে পড়েছে। গৃহিণীরা ঠিকমতো রান্না করতে পারছে না। গার্মেন্টস সহ কল কারখানা উৎপাদন কমে যাওয়ার যথাসময়ে শিপমেন্ট করা যাচ্ছে না। ফলে রপ্তানি বাণিজ্য বিরূপ প্রভাব পড়েছে। দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।